এই বিকশো, মিট মাই ফ্রেন্ড বেলাল, একে এ বিকশো। তোর খাওয়া শেষ হলেই আমরা সাফারির পথে যাত্রা শুরু করব। আমরা সাফারি পার্কে যাওয়ার জন্য রেডি। বাগের বাজার আসলাম এই মাত্র, এখন অটোতে আসি, অটো থেকে সোজা সাফারি পার্কে। বাবা আগে এই জায়গায় বাঘ বিক্রি করতো, নাই তো এই জায়গার নাম বাগের বাজার লাগে। এই হচ্ছে কম্বল কাহিনী। ওকে, আমাদের একটা বোকামির কারণে প্রবেশমূল্য 50 টাকা দিয়ে যাওয়া লাগতেছে, কিন্তু 18 বছরের নিচে 20 টাকা। তো আমরা এখন আগে ম্যাপটা দেখবো, তারপরে ম্যাপ দেখার পরে ঘোরাঘুরি শুরু হবে। ওকে, এটা হলো ম্যাপ, যার আগে আমরা কিচ্ছু বুঝতেছি না। ওকে, আমরা এখন যাইতেছি কই যাইতেছি আমরা নিজেরা জানি না, সামনে মানুষ যাইতেছে তাদের ফলো করে আমরা যাইতেছি। আমরা এখন কোন জায়গায় কই যাইতেছি কিচ্ছু বুঝতেছি না, সামনে যেই রাস্তা দেখতেছি ওই রাস্তাতে ঢুকে যেতেছি, ম্যাপ ট্যাপ কিচ্ছু তো আগা মাথা কিছু বুঝি নাই। চলো যাইতে থাই। অ্যান্ড আমি তো পরিচয় করতে ভুলে গেছি, এটা হলো আমার বন্ধু ইয়েস বিকশো। তো রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল, জ্যাম ট্যাম পার করে আস্তে আস্তে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগছে। আর যা মনে হইতেছে আমরা ভুল জায়গায় যাচ্ছি, এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে আমরা কী করবো? ওই যে সেই টাইগার রেস্টুরেন্ট, ওইখানে আমরা ভুল জায়গায় ভুল দিকে এসে পড়ছি, তার জন্য এখন আবার ওদিক যাইতেছি। জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি কই যেমন কিছু বুঝতেছি না। এখন যদি কেউ আসেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন, যদি গরমকালে আসেন। আমার ক্যাপ আছে, আমি তাই মাস আসি। ফাইনালি আসলাম, ফাইনালি কোর্সাফার এটা খুঁজে পেয়েছি। আমরা বাসের জন্য ওয়েট করতেছি, বাস অলরেডি 2টা ছেড়ে দিছে, এরপরে আরো কয়টা ছাড়ে। মঙ্গলবার বন্ধ, ওই মঙ্গলবার এটা আমি তো দেখে লিছি, তোর আগে দিয়ে গেছি। তো ভালো ভিউ পাওয়ার জন্য আমি এই পাশে এবং গালাল ওই পাশে আছি, দুজনের সাথে ভিডিও হবে।
আমাদের খুবই বাজে এক্সপিরিয়েন্স হইল। যে গোড়া লায়ন দেখছি সবগুলো শুয়েছিল, একটা খালি বাঘ দেখছি আর কিছু দেখি নেই। আর ধরতে গেলে কয়েকটা গরু ছাগল আমাদের জন্য গরু আর ওরা কি কি নাম ডাকছে নামও জানি না। আমাদের বিশ্ব জীবন্ত প্রজাতি দেখার জন্য চাইছিল কিন্তু সবগুলো মরা। একটু কান্না বন্ধু, ভাবছিলাম যেটা দেখবো ভাই সব মরা। এখানে কিছুতে হাত দেওয়া যাবে না একা দিয়ে। লেবু গাছের মধ্যে পোকাগুলো দেখতে পাওয়া যায়, লেবু গাছ, ধান গাছ, পাট গাছ, এই পোকা থেকে আপনার ধীরে ধীরে এরকম খোলক হয়ে যাবে, পরে এই খোলক থেকে প্রজাপতি বের হবে। খুবই আজব। কত টাকা নাই বে আমাদের গরিবের পক্ষে, টেকার অভাবে আমরা এখন লাঞ্চ করতে পারতেছি না।
সাকিব, ও সাকিব, আহো আহো আহো, এই যে দেখো সাকিব, এই যে সাকিব, আমার বন্ধু কলই, বন্ধু কলই, সাকিব কলা খাবা, সাকিব খাবা, অনেক ঘোরাঘুরি করছি, টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এখনো কোন জায়গায় কি কই যাইতেছি কিছু বুঝতেছি না, ভালো মতো খুঁজে পাইতেছি না সবকিছু। ঝুলন্ত বীজ না ভাঙ্গা বীজ, ফ্রিজের ঝুলা ঝুলি শুরু হয়ে গেছে, খুব বেটা লাভ হয়েছে। মাত্র ঝুলন্ত ব্রিজ থেকে নামলাম, এই আমার এই রিক্সো পুরো ব্রিজ হয়ে আরো কাঁপাই দিছে। শেষ ভাই, শেষ ভাই, এখনো মনে হচ্ছে লড়তেছি। ওকে, বেলালের অবস্থা খারাপ হয়ে গেছে, ওভার অ্যাক্টিং বন্ধ করো, ওভার অ্যাক্টিং বেশি হয়ে গেছে। তো আমরা এখন জঙ্গলের ভিতরে দিয়ে মঙ্গল করতে যাইতেছি। বেলাল উঠবি? ভাই ভয় করে। ওকে, আমরা ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় এসে পড়ছি। তিমি মাছ যাবো কি? তিমি তিমি মাছ আসছিল, সাপ দেখছি, তিমি গো 90-তে যাইতেছি। বেলাল কি হরর দেখবি? হরর আসছি। ওকে, এখন 90 দেখলাম, 90 মুভিতে শুরুর আগে শেষ হয়ে গেছে। তো আমার এক্সপিরিয়েন্স মোটামুটি বেলাল একদম ফালতু, হরটা হইতে দিলে ভালো হইতো। আমরা আসলে রোলার কোস্টারটা দেখছি, হরটা দেখার প্ল্যান ছিল, তো এই জন্য এতটা ভালো হয়নি। এই পথে হাঙ্গার, অক্টোপাস, ডলফিন, কচ্ছপ, সাপ, 200
আমাদের এখন শেষ, ঘোরাঘুরি সব শেষ, আর কি কি আছে কিনা জানি না। এখন তো লাঞ্চে যাব, বিক্সর কি লাগছে আমারও হালকা হাতা। চলো টাইগার রেস্টুরেন্ট, আমরা টাইগার খাবো। আসো টাইগার রেস্টুরেন্ট, একটা লায়ন রেস্টুরেন্ট, কোনটা যাবি? টাইগার সত্যি নাই, হ্যাপি উঠেছি আমরা ভাই। দয়া করে যদি কেউ আসেন, 5 লিটার একটা বোতল ব্যাগে করে নিয়ে এসেন পানির, কারণ এখানে পানির দাম প্রচুর। আর আপনি হাঁটতে হাঁটতে এত ক্লান্ত হয়ে যাবেন যে আপনার প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার পানি খাওয়া প্রয়োজন হবে। টাকা থাকলে দরকার নাই, আপনি বড় লোকলে, আমাদের গরিব জন্য সমস্যা হচ্ছে আমাদের। এই টাইগার রেস্টুরেন্ট লাইনে ধরে ভালো, আমরা টাইগার রেস্টুরেন্টে আইসি খাইতে। এখন পর্যন্ত কোনো এদিকে টাইগার নাই, এই জায়গাতে বাঘ পানি হইতে আসে। যদি আসে আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবো। আমাদের হাওয়া টাইট হয়ে গেছে, খাওয়ার এত দাম, তো আমার এখনো ভালো মতো এতটা খিদা লাগে নাই, সেজন্য আমি হালকা একটু কফি খাবো আর বেলাল লাঞ্চটা করবে। বেলাল অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, যার জন্য আমাদের ঘোরাঘুরি ছোটো চলে আসতেছে। হালকা হালকা আরও একটা ছিল, তোমরা ওগুলো না দেখলেও চলে, তো এখন এর জন্য চলে যেতেছি। অনেক বেশি টায়ার্ড, এই শরীর নিয়ে চলতে পারে না, শরীরটা কমা বন্ধু কমা।